কিভাবে কিভাবে এই দুটো মানুষ এতগুলো মানুষকে অপমান করলো সেটা আজকে কেউ মেনে নেব না। আমি জানি না দর্শকরা, তোমরা যারা ভিউয়ার্সরা আছো, তারা কীভাবে মেনে নিচ্ছ, আর কিছু ব্লগার, সমস্ত ব্লগার যারা ডেইলি লাইফস্টাইল দেখায়, ঠিক আছে, তারা এই ব্যাপারটাকে কী করে মানবে বা এই ব্যাপারটাকে কীভাবে নেবে আমার সেটা জানা নেই। তবে আমার যে ব্যাপারটা আমার খারাপ লেগেছে আমি সেইটা তোমাদের সামনে তুলে ধরলাম। এরা দুজনে ডেসপারেটলি দু ধরনের মানুষকে অপমান করলো। তো কাদের কাদের অপমান করলো, কীভাবে অপমান করলো সেটা আমি পুরো এই ভিডিওতে আসছি, মানে বলবো, ডিটেলসটা বলবো। তবে ভিডিওটা খুব একটা বড় করবো না, খুব অল্প ভিডিও, মানে অল্প সময়ের মধ্যে আমি অল্প কথার মধ্যে আমি তোমাদেরকে বোঝাবো, বুঝিয়ে দেবো। তো সবার আগে আমি আমার ইন্ট্রোটা দিই, তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। হ্যাঁ, তো ইন্ট্রোটা আগে দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। তো ভিডিওটা প্রথমে বলি, ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল, তো কারণ আমি সারাদিন ভিডিও করতে পারিনি, একটু নতুন বাড়ি থেকে একটু পুরনো বাড়িতে আসার তাড়া ছিল, একটু গোছ গাছের ব্যাপার ছিল, যার কারণে তোমরা জানো আমি মানে শনিবার করে আমি আমার পুরনো বাড়িতে আসি, যেহেতু রবিবার ছুটি থাকে ছেলের, তো সেই জন্য আজকে আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি, ভিডিওটা আমি দিতেও পারিনি, তো সেই জন্যই এত দেরি হলো ভিডিওটা দিতে। কারণ আমি এই বাড়িতে এসে, মানে পুরনো বাড়িতে এসে আমি ভিডিওটা শ্যুট করে তারপর আমি তোমাদের কাছে মানে ভিডিওটা আমি আপলোড করলাম। তো যেটা বলার, তোমরা আজকে ওদের ভিডিওটা দেখেছো, অবশ্যই বোল্ড আউট, আমি তো বোল্ড আউটকে নিয়েই বলছি, নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা মানে ওদের এই আজকে ভিডিওটা দেখে, ওদের যে থাম্বনেলটা দেখেছো সেটা দেখে কার কার মনে প্রশ্ন জেগেছে বা কার কার কে কে ওরা যে এই অপমানটা করেছে মানুষদের, মানে প্রতিটা ডেইলি লাইফস্টাইল যারা দেখায়, প্রতিদিন ডেইলি লাইফস্টাইলের ব্লগ যারা দেখায় তাদেরকে কীভাবে অপমান করলো, আর যারা ভিউয়ার্সরা তাদের ভিডিওগুলো দেখে, ভিউজ দেয়, আর্নিং করার সুযোগ দেয়, হ্যাঁ, তো তাদেরকে কীভাবে অপমান করলো সেটা কজন বুঝতে পেরেছ আমি জানি না, তবে আমি যেটুকু বুঝতে পেরেছি সেইটুকু আমি তোমাদের সামনে তুলে ধরছি। ওরা যে আজকে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওর থাম্বনেলে যে লেখাটা আছে, থাম্বনেল যেটা দিয়েছে সেটা তোমরা সবাই লক্ষ্য করেছো কি কী লেখা ছিল বলো তো? যে স্ক্রিপ্টেড বলে বাকিটা, তাই তো? তো তোমরা বলো তো, আমি যারা ডেইলি লাইফস্টাইলের ব্লগিং মানে ব্লগ করে, আমি তাদেরকে বলছি প্রথমে, তোমরা বলো যে তোমরা যে লাইফস্টাইলটা দেখাও, তোমাদের প্রতিদিন রুটিন যেটা মর্নিং টু নাইট থেকে, তোমাদের ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত তোমরা যে কষ্ট করে কষ্ট করে ভিডিও করো, যেগুলো সেগুলো ক্যাপচার করো, কষ্ট সমস্ত মোমেন্ট যেগুলো ক্যাপচার করো, ঠিক আছে, সেই সব জিনিসগুলো কি টোটালটা স্ক্রিপ্টেড? টোটালটা স্ক্রিপ্টেড? আমার এই প্রশ্ন তোমাদের থাকলো। যদি সেটা স্ক্রিপ্টেড না হয় তাহলে এই ব্যাপারটা প্রত্যেকে কিন্তু প্রতিবাদ করো। বড় চ্যানেল বলে ও সমস্ত কিছু মেনে নিতে হবে তা তো নয়। আজকে কষ্ট করে যারা লাইফস্টাইল দেখায় কোনটা স্ক্রিপ্টেড? কোনটা? রান্না করাটা স্ক্রিপ্টেড তাদের? না তারা খেতে বসছে সেটা স্ক্রিপ্টেড? না তারা যে ঘরটা ঝাড় দিচ্ছে সেটা স্ক্রিপ্টেড? না তারা বাসন মাজছে সেটা স্ক্রিপ্টেড? কোনটা স্ক্রিপ্টেড? মানে অদ্ভুত ব্যাপার। তার মানে কীভাবে এরা অপমান করছে, তো যারা ডেইলি লাইফস্টাইল দেখায় তারা টোটালটা স্ক্রিপ্টেড লাইফস্টাইল তাদের, তারা সব স্ক্রিপ্ট করে তারপরে তারা ভিডিও করে, সেগুলো শ্যুট করে, হ্যাঁ, এইভাবে তাদেরকে কিন্তু অপমান করলো। আর এটা প্রমাণ করতে চাইছে ওরা, ওদের মতে, ওদের ধারণা, মানুষ এতভাবে ওদেরকে বোঝানোর চেষ্টা করছে তার ফলে ওরা এই আজকে যে থাম্বনেলটা দিয়েছে, ওদের সারমর্ম বোঝাটা এটাই হলো যে মানুষ স্ক্রিপ্টেড ব্লগ দেখতে ভালোবাসে, লাইফস্টাইল দেখতে ভালোবাসে। মানে যারা যারা, এবার ভিউয়ারদেরকে কীভাবে অপমান করছে, যে যারা যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখে, মানে ওদের কমেন্ট বক্সে গিয়ে অনেকে বলেছে যে তোমাদের এই রোজ রোজ একই জিনিস দেখতে ভালো লাগছে না, এর থেকে আমরা যারা ডেইলি লাইফস্টাইল দেখায়, অনেক গ্রামের মানুষরা দেখায়, সেই সব জিনিসগুলো আমরা দেখবো, তাদেরকে ভিউজ দেবো, যার ফলে ওরা আজকে এই থাম্বনেলটা দিতে বাধ্য হয়েছে। আর এটা বোঝাতে চেয়েছে যে সমস্ত ভিউয়ার্সরা মানে এদের, হ্যাঁ, এদের ভিডিও মানে দেখতে পছন্দ করছে না, কারণ এরা হচ্ছে রিয়েল জিনিসটা দেখাচ্ছে,
ঠিক আছে, বাস্তব জিনিসটা দেখাচ্ছে। দামি দামি গাড়ি কেনো, বড় বড় শপিং মলে যাও, পেট বার করে টপ পরো, হাঁটু বার করে জিন্স পরো, হট প্যান্ট পরো, ঠিক আছে, যখন যেখানে মনে হচ্ছে ঘুরতে চলে যাও, মোটা মোটা, হ্যাঁ, বড় বড়, নিজেকে মানাক না মানাক, গয়না পরো, ভরি ভরি গয়না পরো, প্রতিটা ভিডিওতে প্রমোশন দাও, প্রমোশন করো সমস্ত প্রোডাক্টের। ওরা চাইছে, এটাই হচ্ছে রিয়েল, সবাইকে বোঝাতে চাইছে, মানে ওরা এতদিন যেটা করেছে সব রিয়েল করেছে, আর ভিউয়ার্সরা ওই রিয়েল দেখতে পছন্দ করে না, তারা মানে ওই ডেলি লাইফস্টাইল যারা দেখা, ওই যে রান্না করা, ঘর মোছা, ঝাঁটানো, বাসন মাজা, সেগুলো যে ওরা হচ্ছে স্ক্রিপ্টেড লাইফস্টাইল দেখে, মানে দেখতে ভালোবাসে, ঠিক আছে, এই লাইফটা ওদের দেখতে ভালোবাসে না, জনসাধারণ স্ক্রিপ্টেড লাইফস্টাইল দেখতে ভালোবাসে, স্ক্রিপ্টেড ব্লগ দেখতে ভালোবাসে। তাহলে মানুষকে কীভাবে অপমান করছে, যে তারা রিয়েল জিনিস পছন্দ করে না, আমরা রিয়েল করি কিন্তু আমাদের রিয়েল জিনিস পছন্দ নয়, ঠিক আছে, এটাই মানুষকে বোঝাতে চাইছে। আর এইভাবে দু ধরনের মানুষকে, এক ব্লগারদের যারা লাইফস্টাইল দেখায় ডেলি, আর এক যারা তাদেরকে সাপোর্ট করে, যেসব ভিউয়াররা সেই সব লাইফস্টাইল ভিডিওগুলো দেখে, দু ধরনের মানুষকে আজকে এরা দুজনে মিলে অপমান করলো, ঠিক আছে। তো মানে মানে অদ্ভুত লাগছে, তোমাদের কেমন লাগছে আমি জানি না, এই ব্যাপারে তোমাদের মাথায় সাড়া দিয়েছে কিনা আমি তাও বলতে পারবো না, ঠিক আছে, তোমাদের মাথায় কি এটা একটু হলেও নাড়া দিয়েছে যে এটা কী বলছে ওরা, কী মানে কতটা অপমান, কতটা ইনসাল্টিংভাবে, মানে কতটা ব্যঙ্গস্বরূপ থাম্বনেলটা দিয়েছে, যে দেখো তোমরা স্ক্রিপ্টেড লাইফস্টাইল দেখতে পছন্দ করো, এই যে আমরা স্ক্রিপ্টেড লাইফস্টাইল দিলাম, নাও দেখো, মানে এইরকম একটা ব্যাপার। ওদের শো আপটা তোমরা পছন্দ করো না, ওরা যে দিন রাত শো আপ করে যাবে সেইটা তোমাদেরকে দেখতে হবে, আর যদি তোমরা সেগুলো না দেখো তাহলে তোমরা স্ক্রিপ্টেড লাইফস্টাইল দেখো। তাহলে মানুষকে, জনসাধারণকে, যাদের যাদের টাকায় আজকে ওদের ফুটানি, যাদের টাকায় আজকে ওদের এত বাড়বাড়ন্তি, যাদের টাকায় ওদের আজকে 4BHK ফ্ল্যাটে থাকছে, যাদের টাকায় আজকে মোটা মোটা গয়না পড়ছে, যাদের টাকায় এত অহংকার করছে, তাদেরকে কীভাবে অপমান করছে, কীভাবে অপমান করলো জানি না, এরপরে দর্শকরা বা ভিউয়ার্সরা ওদেরকে কীভাবে নেবে, আর এই জিনিসটাকে প্রতিবাদ কীভাবে করবে, সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আমার যেটুকু আমার মাথায় এসছে আমি সেটুকু তোমাদের সামনে তুলে ধরলাম, এবার বাকিটা তোমাদের ব্যাপার, ঠিক আছে। তো চলো, আমি আমার মনে হয় আমি অনেকের কথা আমার ভিডিওর মাধ্যমে দিয়ে বলে দিলাম, অনেকের কথা আমি আমার মাধ্যম দিয়ে আমি বললাম, এটা আমি বিশ্বাস। আর মানে এটুকু সবাইকে বুঝতে হবে যে যারা লাইফস্টাইল দেখায়, তাই তো, তারা হচ্ছে স্ক্রিপ্টেড, সব স্ক্রিপ্ট লিখে, স্ক্রিপ্ট বানিয়ে তারপরে শ্যুটগুলো করে, ব্লগগুলো করে, কারুরটা রিয়েল না, শুধু একমাত্র এদেরটাই রিয়েল, বুঝতে পেরেছো? তো তোমরা সবাই দেখো সব ফাটা জিন্স, পেট বার করা টপ, বড় বড় গাড়ি, বড় বড় শপিং মল, হ্যাঁ, শুধু ওই এই দুটোর সময় বাড়ি যাব, এই বাড়িতে ফিরলাম, এই এক্ষুনি এলাম, এই আবার যাব, শুধু এই সবই শুনে যাও, আর ফাইনালি বাড়িতে এলাম, ফাইনালি দুটোর সময় যাব, ফাইনালি এটা খেলাম, ফাইনালি ওটা করলাম, এগুলোই তোমরা শোনো, ঠিক আছে। তো চলো, সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, আপাতত টাটা।